warahmatullahi wabarakatuh. Priyo poncham srinir shikshardhi birindo, tumra kemon acho? Asha kori mohan Allah oshesh rahmate bhalo ebong shusto acho. Dirgho ei mohamari kalin shomoye tomaderke srinikokkhe amra ante parina bidai. অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে লেখাপড়ার কার্যক্রম চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। শেখ দি আব্দুল্লাহ মোল্লা হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে আমি মোহাম্মদ শামসুল হক স্যার, পঞ্চম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা আজ আমরা তোমাদেরকে পড়াবো তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি। তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি। এই চ্যাপ্টারের নামকরণের মাধ্যমে বুঝতে পারতেছি আমাদের বেঁচে থাকার জন্য পানি কত প্রয়োজন। শুধু মানুষ না, বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, লতা, গাছপালা এবং কি জড় পদার্থ টিকে থাকার জন্য পানির প্রয়োজন। যেমন তুমি রাস্তাঘাট নির্মাণে পানির ব্যবহার হয়, বাড়িঘর নির্মাণে পানির ব্যবহার হয়, যে কোনো কাজ দেখো পানি ছাড়া সম্ভব না। তাহলে এই পানি আমাদের জীবনকে ঘিরে আছে, চতুর্দিক দিয়ে চিন্তা করলেই বোঝা যাচ্ছে পানি আমাদের খুব প্রয়োজন। এই পানি আমরা কোথা থেকে পাব? পানির উৎস, পানির উৎস, সে পানি কোথা থেকে পাব? পানির উৎস, উৎস উৎস দুই প্রকার, প্রাকৃতিক উৎস এখন দুইটা উৎসর সন্ধান আমরা পাইলাম। কয়টা উৎসর সন্ধান পাইলাম? দুইটা, একটা প্রাকৃতিক উৎস আর একটা হলো কৃত্রিম উৎস। বন্ধুগণ, তাহলে পানি আমরা কয়টা উৎস থেকে, কয়টা অবস্থান থেকে পাইতে পারি? নিশ্চয় তোমরা বুঝতে পারতেছ পানি পাবো আমরা দুইটা উৎস থেকে। এক নম্বর উৎস হলো প্রাকৃতিক উৎস, আরেকটা হলো কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎসগুলো কি কি? যেটা আল্লাহ প্রদত্ত, তোমার আমার পক্ষে কোনোমতেই তৈরি করা আনা সম্ভব নয়। যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ, এগুলো হলো তো মানুষের তৈরি কৃত্রিম উৎস। আর প্রাকৃতিক উৎস বৃষ্টি, নদী, সমুদ্র, সেগুলো কি কি? বৃষ্টিকে আমি ইচ্ছা করলে তৈরি করতে পারবো না? বৃষ্টি, নদী আমি বানাতে পারবো না? সমুদ্র, বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি আমরা যে উৎস থেকে পাই তাকে বলা হবে প্রাকৃতিক উৎস। পক্ষান্তরে মানুষ যেগুলো তৈরি করে এই উৎসর নাম হলো প্রাকৃতিক
নয় কৃত্রিম উৎস দিঘি পুকুর নলকূপ চেষ্টা করে তৈরি করতে পারি এজন্য আমাদেরকে বলা হবে মানুষের তৈরি উৎস বা প্রাণী কৃত্রিম উৎস পানি ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না পক্ষান্তরে যা প্রশ্ন আছে পানির আরেক নাম জীবন ব্যক্ত কর প্রথম কথায় পানি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না পানি অপর নাম জীবন ব্যাখ্যা প্রথম কথা পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না জীবনের প্রতিটি কাজে পানির প্রয়োজন উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজন কেন প্রয়োজন প্রাণী তৃষ্ণা মেটায় পানি আমাদের দিনে কমপক্ষে 2-2.5 লিটার পানি খাওয়া দরকার এবং প্রাণী উদ্ভিদ বেঁচে থাকার জন্য মাটি থেকে রস সংগ্রহ করে এই পানি যদি উদ্ভিদ না পায় তাহলে উদ্ভিদ কি বৃদ্ধি পাবে না উদ্ভিদ আমাদেরকে ফল ফুল কিছুই দিতে পারবে না উদ্ভিদ এবং পানি কিভাবে পানি ব্যবহার করে তার একটা তালিকা তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবে যে কী কী কাজে উদ্ভিদ এবং প্রাণী পানি ব্যবহার করে এরপরে আমরা পানি পান করি উদ্ভিদ জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয় পানি ছাড়া জীব বাঁচতে পারে না এটা নিয়ে আমরা এখন আলোচনা করব পানি ছাড়া জীব বাঁচতে পারে না এটা অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন উদ্ভিদের দেহের 90% প্রাণী উদ্ভিদ খাদ্য তৈরিতে এই পানি ব্যবহার করে কিভাবে ব্যবহার করে উদ্ভিদ শিকড়ের সাহায্যে পানি সংগ্রহ করে বৃদ্ধি করে মূলের সাহায্যে জমি থেকে পানি মাটি থেকে পানি সংগ্রহ করে মাটির নিচে পানির স্তর আছে ওখান থেকে উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি ব্যবহার করা হয় মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করার সাথে সাথে পরিবহনের জন্য উদ্ভিদের রসালো যে উপাদানটা এটা হলো পানি পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না প্রচণ্ড গরমে উদ্ভিদ দেহ শীতল করতে এই পানি সাহায্য করে এখন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি কিন্তু লাগে তখন এই প্রয়োজনীয় পানিটা উদ্ভিদ কোথা থেকে নেয় রস উত্তোলন প্রক্রিয়ার মাধ্যমে শিকড় দিয়ে মূল বা শিকড় দিয়ে মাটি থেকে সংগ্রহ করে এবার আমরা তোমাদেরকে শিখাতে চেষ্টা করব পানি বেঁচে থাকার জন্য পানি ছাড়া জীব বাঁচতে পারে না উদ্ভিদ
কিভাবে পানি গ্রহণ করে এটা একটা টপিক এটা তোমরা শিখতে পারবা উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে উদ্ভিদ মূল বা শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে এই পানি উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায় আর অতিরিক্ত পানি যখন হয়ে যায় এই পানিটা আবার আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্রহণ করে যখন অতিরিক্ত পানিটা উদ্ভিদ প্রশোধন প্রক্রিয়ায় বের করে এখন প্রাণী বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে প্রাণী কিভাবে পানি ব্যবহার করে এটা তোমার জানা দরকার উদ্ভিদ একটা বুঝে পানি আমি নিজে একজন প্রাণী তুমি প্রাণী মানবদের কতভাগ পানি দরকার ষাট থেকে 70 ভাগ পানি প্রয়োজন তুমি পানি ছাড়া কোনো কিছু খেতেই পারো না কোনো খাওয়ার পরে পানির পিপাসা লাগে পানি না খেলে তোমার তৃপ্তি মিটবে না পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই পানি খাদ্য এই সাহায্য করে খাদ্য পরিপাকে সাহায্য করে পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে পানি আমাদের শরীরের তাপমাত্রা তাপের ভারসাম্য রক্ষা করে এবং স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এর এখন আমরা তোমাদেরকে কিছু এলাম আশা করি অবশ্যই বুঝতে পারছো উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পানি সংগ্রহ করে উদ্ভিদ এবং প্রাণী পানি ছাড়া বেঁচে থাকতে পারে না কেন এখন পর্ব পানি চক্র পানি চক্র পানি চক্র কথাটা কেমন জানি মনে হয় তাই না চক্র তো বুঝে ঘুরে আসা এরকম 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 ঘুরে একটা বিন্দুকে কেন্দ্র করে মনে করো সার্কেল যেটাকে বলে ঘুরে আসতেছে তো পানি অবস্থার পরিবর্তন হয় পানি চক্রটা কিরকম পানি অবস্থার পরিবর্তন আমরা সকালে গাছের উপর বিন্দু বিন্দু ইসিচি দেখতে পাই রৌদ্র ওঠার পর এই শিশু কোথায় চলে যায় এগুলো আর খুঁজে পাই না আবার বৃষ্টিতে অনেক পানি জমে রৌদ্র উঠলে আস্তে আস্তে পানি কিছু পানি মাটি শোষণ করে আর কিছু পানি সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় বাষ্প হয়ে যখন উপরে উঠে যায় এই পানিটা উপরে গিয়ে গিয়ে মেঘ জমে আকাশে দেখো না কালো কালো পাহাড়ের মতো জমেছে এগুলো কি আকাশে কি পাহাড় আছে না মেঘ জমে মেঘের আকারে জমে থাকে যখন মেঘ আবার বর্ষণের সময় হয় মেঘে মেঘে যখন ধাক্কা লাগে তখন গলে আবার বৃষ্টি হয় তাহলে কি হলো বৃষ্টির পানি মাটিতে পড়লো এই পানি আবার কিছু উত্তপ্ত হয়ে বাষ্প আকারে উপরে গরম মেঘ আকারে গেল মেঘ আবার বৃষ্টি আকারে পানি করে এই মেঘ এবং বৃষ্টির পানি আবার গড়িয়ে কোথায় চলে যায় সমুদ্রে পাহাড় নদী নালার পানি মনে করে পাহাড় নদী নালা সব পানি বৃষ্টির পানিগুলো সমুদ্রে গিয়ে জমা হয় সমুদ্র থেকে আবার এই বাষ্পয় পানি
উপরে ওঠে মেঘ জমে মেঘ থেকে আবার বৃষ্টি হয় পানির এই অবস্থাটাকে বলা হবে পানি চক্র আমরা আশা করি অবশ্যই বুঝতে পারছো আমরা বায়ুতে জলীয় বাষ্প বিদ্যমান তা প্রমাণ করার জন্য একটা পরীক্ষা দিয়েছি আমাদের বইয়ে যেমন একটা বরফের বরফ টুকরা পানির গ্লাসে রাখলা কিছুক্ষণ পরেই দেখবা বরফের চতুর্দিকে গ্লাসের চতুর্দিকে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে এই বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আসা আসে বাতাসে যে জলীয় বাষ্পর উপস্থিতির জন্যই এই বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে থাকে এই বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির প্রমাণ যদি আসে তখন তোমরা এই পরীক্ষাটা ব্যাখ্যা করতে পারবা আরেকটা জিনিস খেয়াল করো রাতে শিশির পড়ে না সকালে বাগানে গিয়ে দেখো মাঠে গিয়ে দেখো গাছের উপর বিন্দু বিন্দু পানি দেখা যায় পানির এই বিন্দু বিন্দু পানির অবস্থাকে বলা হয় শিশির বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয় বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় তো জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে কি হয়ে যায় পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার অবস্থাকে বলা হয় ঘনীভবন পানির যে বাষ্প বাষ্প এটা তরলে পরিণত হইলে তখন এটাকে বলা হয় ঘনীভবন তো বাষ্পটাকে ঘন করে পানির উপযোগে নিয়ে আসা আবার পানিকে যখন তাপ দেওয়া হয় এই পানি যখন আবার বাষ্পে পরিণত হয় তরল তখন বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় বাষ্পীভবন তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম ঘনীভবন ও বাষ্পীভবন ঘনীভবন বাষ্প যখন ঘনীভূত হয় তখন যে অবস্থা তাকে বলে ঘনীভবন বা পানি যখন বাষ্প অবস্থায় পরিণত হয় তখন তাকে বলা হবে বাষ্পীভবন বুঝতে পারছো তাপ প্রয়োগ করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় পানি একমাত্র পদার্থ যাহা তিন অবস্থায় থাকতে পারে কয় অবস্থায় তিন অবস্থা আর এই জন্য পানিকে তাপ প্রয়োগ করতে হবে বরফকে কি কিভাবে থাকতে হয় প্রথম মনে করো পানি এটাকে বেশি ঠান্ডা করলে বরফে পরিণত হয় তাহলে পানি তরল পদার্থ বেশি ঠান্ডা করলে শূন্য ডিগ্রি তাপমাত্রা নিয়ে আসলে কি হয় কঠিন পদার্থ হয়ে যায় বরফ পানিকে আবার তাপ দিলে বাষ্প হয় তাহলে এটা হবে কি বাষ্প তাহলে পানি কয়টা অবস্থা তিনটা পানি কয়টা অবস্থা থাকতে পারে তিনটা অবস্থা এক নাম্বার তরল যখন পানি স্বাভাবিক অবস্থায় দুই নাম্বার যখন পানিকে তাপ দেওয়া হয় তাপ শোষণ করে নেওয়া হয় তখন কঠিন পদার্থ বরফ এরপরে পানিকে আবার যখন তাপ দেওয়া হয় তখন হয় বাষ্প কঠিন তরল এটা হলো বায়বীয় অবস্থা বায়বীয় অবস্থা বাষ্পীয় বুঝতে পারছি কারণ আমরা শিখলাম কি পানি কয়টা অবস্থা থাকতে পারে তিনটা অবস্থা কঠিন তরল বায়বীয় অবস্থা এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে ব্যাখ্যা করবো তোমরা এরপরে পানি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত পানি ছাড়া আমরা জীবনের এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না পানির আরেক নাম জীবন পানির উৎসগুলো ব্যাখ্যা করবা কোন কোন অবস্থা থেকে পানি পাওয়া যায় উৎস হলো দুইটা
প্রাকৃতিক উৎস এবং কৃত্রিম উৎস প্রাকৃতিক উৎস হলো বৃষ্টি নদী সমুদ্র মহাসমুদ্র যাই বলো যেটা মানুষ তৈরি করে না একমাত্র আল্লাহ তাআলা তৈরি করে আর কৃত্রিম উৎস মানুষ তার প্রয়োজনে পানির যে উৎস তৈরি করে তাকে বলা হয় কৃত্রিম উৎস বা মানুষের তৈরি উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ আরো অনেক কিছু গভীর নলকূপ পানির আরেক নাম জীবন পানি ছাড়া জীব বাঁচতে পারে না উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে প্রাণী কিভাবে পানি ব্যবহার করে মানুষের শরীরে ৬০ থেকে ৭০ ভাগ পানি এরপরে তোমাদেরকে শিখাইতে চেষ্টা করছি পানি চক্র এরপরে বাষ্পীভবন ও ঘনীভবন পানি যে তিনটি অবস্থা থাকে তার প্রমাণ কঠিন তরল এবং বায়বীয় পদার্থ বন্ধুগণ আজ আমি তোমাদেরকে পানির জীবনের জন্য পানির অধ্যায়ে এতটুকু নিয়ে আলোচনা করলাম আশা করি পরবর্তীতে পানির বিভিন্ন অবস্থা পানির দূষণ পানির দূষণের কারণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে পড়া করো ভালো থাকো আজকের জন্য এখানে আজকের ক্লাস শেষ করলাম আমি মোহাম্মদ শামসুল হক স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু